দেখুন, ডেঙ্গুর কেসেস গত লাস্ট দু তিন বছরের তুলনায় এখনও কন্ট্রোলে আছে। ডেঙ্গু কেসেস বেড়েছে স্বাভাবিক, কিন্তু একটা জিনিস ঘটেছে, সেটা হচ্ছে লাস্ট এই দু তিন সপ্তাহের মধ্যে এই বৃষ্টির পরে আমাদের কেসেসের সংখ্যাটা বেড়ে গেছে, যেভাবে বাড়ছিল তার মানে রেট অফ রাইজটা বেড়েছে ইন লাস্ট এই তিন সপ্তাহে। তো সে কিন্তু একটা ব্যাপার হচ্ছে, এটা মূলত একটা লোকালাইজড এরিয়াতে হয়েছে, কিছু নির্দিষ্ট পকেটে হচ্ছে, মূলত যেটা নর্থ হাওড়াতে কিছু নির্দিষ্ট জায়গায় হয়েছে, এবং সেটার জন্য আমরা ওখানে আমাদের স্প্রেম্যানের সংখ্যা প্রায় পাঁচ গুণ বাড়িয়ে দিয়েছি ওই অঞ্চলে। আমরা এক্সটেন্সিভ ওখানে এলাকা ক্লিনিং, যেটা কনজারভেন্সি ওয়ার্ক, সেটার উপর আমরা জোর দেওয়া হয়েছে। এছাড়া আমি নিজে গিয়ে ওখানে স্ট্রিট কর্নার মিটিং করে এসেছি। এছাড়া আমাদের ওখানে লিফলেট বিলি করা হয়েছে, আমাদের মাইকিং করা হয়েছে সাধারণ মানুষের মধ্যে অ্যাওয়ারনেস স্প্রেড করার জন্য। তো এগুলো আমরা সবই করেছি। ডেফিনেটলি কেসেসের সংখ্যা বেড়েছে এটা, তবে আতঙ্ক করার মতো কিছু ঘটেনি। বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের অ্যালার্ট থাকতে হবে, যাতে করে কি না মানে এটা কন্ট্রোলের বাইরে না চলে যায়। এবং এ ব্যাপারে আমাদের স্টেট থেকেও, আমাদের রাজ্য থেকেও, কিন্তু আমাদের সুডা থেকে আরম্ভ করে আমাদের ইউডি ডিপার্টমেন্ট থেকে, তারাও কন্টিনিউয়াসলি আমাদের সঙ্গে এ ব্যাপারে লিয়াজও আমরা রাখছি তাদের সাথে, এবং তাদের থেকে যা যা সাপোর্ট আমাদের নেওয়া দরকার সেটা আমরা সময় মতো নিয়ে নিচ্ছি তাদের। দেখুন, এখনই স্পেসিফিক আমি ওইভাবে আপনাকে বলতে পারবো না যে ডেঙ্গুতে ডেথ হয়েছে কি হয়নি, সেটা আমাকে আমাদের হেলথ ডিপার্টমেন্ট থেকে খোঁজ নিয়ে বলতে হবে। সেটা তো স্পেসিফিক তথ্য আমার কাছে এই মুহূর্তে নেই, আমি খোঁজ নিয়ে আপনাকে জানাতে পারি। এই মুহূর্তে আমার কাছে এরকম কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক স্বর্গীয় মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়ার জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 এবং 9239655323। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান।